গঞ্জ উপজেলার হালির হাওরে ফসল রক্ষা বাঁধ ভেঙে তলিয়ে যাচ্ছে জমির ধান। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, সরাসরি যাচ্ছি তার কাছে। হ্যাঁ, আমরা এখন দাঁড়িয়ে আছি জামালগঞ্জ উপজেলার হালির হাওরের ফসল রক্ষা বাঁধে। এই বাঁধটি গতকালকে রাত্রে ভেঙে যাওয়ার পর থেকে এই এলাকায় পানির প্রবাহ সৃষ্টি হয়েছে এবং বিশাল জলরাশি আকারে পানি ঢুকতেছে। এটি বৌলাই নদীর তীরবর্তী একটি ফসল রক্ষা বাঁধ। এই বাঁধের পাশেই রয়েছে হালির হাওর। হালির হাওরে প্রায় 6,556 হেক্টর জমি রয়েছে। এই জমিগুলির মধ্যে 80% জমির ধান ইতিমধ্যে কৃষক কেটে ফেলেছেন। এছাড়া 500 হেক্টরের মতো জমির ফসল এই হাওরে এখনো রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এত বেগে পানি ঢুকছে যে খুব দ্রুত এলাকাগুলি প্লাবিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পানির শব্দ এবং গর্জন এবং স্রোতের যে গতিবেগ, সেটাই অনেকটা এই ক্ষতিটাকে আরো বেশি ত্বরান্বিত করছে। আমরা এখানে সকাল থেকে অবস্থান করছিলাম, আমরা দেখেছিলাম যে এই বাঁধটা একটা ছোট্ট আকার পরিসরে ছিল, কিন্তু এখন এই পানির স্রোতের তুড়ে এই বাঁধটা এখন বাঁধের ভাঙ্গাটা এখন ক্রমশ বড় দিকে ধাবিত হচ্ছে। এটা যত পানি গড়াবে তত এটার আকার আয়তন বাড়বে। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা যেটা জানিয়েছেন যে তারা এই বাঁধ ভাঙার পর পরে এই হাওরের পাশে তাদের ধান শুকানোর খোলা ছিল, সেই খোলা থেকে তারা ধানগুলি তাড়াহুড়া করে তুলে নিয়ে আসছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন এখানে জিও ব্যাগ বা অন্যান্য উপকরণ ফেলে বাঁধটি পানির গতিটা কিছুটা রোধ করার চেষ্টা করতেছেন। এখানে এখন পর্যন্ত তারা কাজ শুরু করে নাই, কিন্তু উপকরণ এনে রেখেছেন যে এই বাঁধের পানির গতিটা যদি কমানো যায় তাহলে এই পানির ইয়েটা রক্ষা পাবে, পানির যে জমিগুলি আছে সেগুলি রক্ষা পাবে। এই রক্ষা পাওয়ার যে চেষ্টা থেকে তারা এখন পর্যন্ত করে যাচ্ছেন। আমরা এখানে কথা বলছিলাম এই কৃষকদের সাথে, কৃষকরা বলেছেন যে এখানে ধান কাটার মতো কোনো পরিবেশ নাই। তো এই ছিল এখানকার সুনামগঞ্জের হালির হাওর থেকে ফসল রক্ষা বাঁধ এবং ফসলের সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।